semuanya baik, tenang terjawab macamnya. Okay, so he was doing monograph already and he continue on to D for mathematics. So we will learn subtraction. Okay, so see you later. Bye. শেষ, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে মজার একটা রেসিপি থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার আজকের ব্লগ। বাচ্চাদের স্কুলটা খুলে দিলে আসলে সত্যি অনেক ভালো হতো, ওরা আসলে একদম বোরিং হয়ে গেছে। রায়ান রায়ান তো প্রতিদিনই বলে, মামি কবে স্কুল খুলবে, কবে স্কুল খুলবে। স্কুলে গেলে খুব এনজয় করে, বাচ্চাদের সাথে খেলতে পারে, এই আর কি। তো ঠিক আছে, এখন রান্নার সময়, রান্না করতে যাব। তো চলুন দেখাই আপনাদের আজকে কী রান্না করব। তো ফ্রিজ থেকে কিছু সবজি নামাতে হবে, দেখি কি আছে। সবজিতে অনেক আইটেমই আছে, আর তো এটা মানে কলমি শাক, তো কলমি শাক রান্না করছিলাম, এটা আছে, এটা পরে নামাই নিব। ডালও আছে, এই যে ডালও আছে, ডাল রান্না করতে হবে না এখন। আমি একটু কাঁকরোল ছিল, সবজিতে অনেক কিছুই আছে, বরবটি আছে, কোহি আছে, কাঁকরোলগুলো অনেকদিন হয়ে গেছে, রান্না করতে পারতেছি না। তো এই যে একটার পর একটা অর্ডারের কাজগুলো করতে করতে আর এগুলো রান্না করাই হচ্ছে না। দেখি আজকে কাঁকরোলটা রান্না করব। কাঁকরোল কিন্তু বেশি দিন ঘরে থাকলে একদম ই হয়ে যায়, মানে বাড়তি হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো আজকেই রান্না করে ফেলি, শাক রান্না করা আছে, ডাল আছে। আজকে রান্না করব হচ্ছে এই যে ইলিশ মাছ। ইলিশ মাছের ছোট কয়টা পিস ছিল আর কি, যে আজকে ইলিশ মাছটা ভাপা ইলিশ করব। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম করব করব, তো আর করা হচ্ছে না। তো মাছগুলো অনেক দিন হয়ে গেছে, জানি না ভালো লাগবে কি না। টাটকা ইলিশ দিয়ে ভাপা ইলিশ করলে ওটা খুব মজা হয়। তো লবণ আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে রাখছি। এখন যা করব সেটা হচ্ছে এই যে সরিষা ভিজিয়ে রাখছি, কালো সরিষা, সাদা সরিষা। এখানে হচ্ছে 3 চামচ হচ্ছে সাদা সরিষা আর 2 চামচ কালো সরিষা এটা ভিজিয়ে রাখছি। এটা একটা পেঁয়াজ দিব আর কাঁচামরিচ আর লবণ দিয়ে এটা ফিটিয়ে নেব। আর এই যে কাঁকরোল বের করলাম, কাঁকরোল দিয়ে রুই মাছে ডিম মাছে এটা রান্না করব। এই হচ্ছে আজকে রান্না। তো ঠিক আছে, আমি হাতে মাখিয়ে কীভাবে ইলিশ মাছের ভাপাটা করি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন হচ্ছে তো কোনো রেসিপি শেয়ার করি না, তো এটা সহজ, একদম সবাই পারেন, তারপরে করতেছি যখন আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। তো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে রাখছি। এটা তৈরি করতে যতটুকু সময় লাগে, তো এই যে এটা এখন ধুবো ভালো করে ধুয়ে, তারপরে আমি এটা ফিটে নিচ্ছি কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে। তো আমি এখন সরিষাটা ফিটিয়ে নেব। তো একটা পেঁয়াজ দিলাম, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষাগুলো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তো এভাবে ইটা সরিষাটা ফিটিয়ে নিলে সরিষাটা তিতা লাগে না, আর পেঁয়াজটা অপশনাল, কেউ ইচ্ছে করলে দিতে পারেন আর না চাইলে না দিবেন। আর একটু সামান্য পানি দিয়ে আমি এটা খুব স্মুথভাবে এটা ফিটে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। তো আমি যে পাত্রটা বসাবো সেই পাত্রটার মধ্যে ঢেলে নিলাম সরিষা পেস্টটা, এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, বেশি না, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কারণ যেহেতু কাঁচা মরিচ দিছি এখানে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না। আর লবণ তো আমি দিছি, তারপরে আমি এটা পরে চেক করে তারপরে আমি দেখব, যদি লবণ লাগে তারপরে দিব,
এখানে আর কিছুই যাবে না, এখন হাত দিয়ে একটু মেখে নিই। এখন আমি মাছের টুকরোগুলো মিশাবো। আসলে এটা আর কি ইলিশ মাছ দিয়ে ফ্রেশ ইলিশ মানে তাজা ইলিশটা যখন বাজার থেকে সাথে সাথে কিনে আনা হয় তখন থেকে তখন আর কি রান্না করলে বেশি মজা লাগে। তো এটা অনেক দিন হয়ে গেছে মাছটা, দেখি ভালো লাগবে কি না। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এর চেয়ে বড়ো পাত্র আর নাই, থাকলে তো বড়ো পাত্রটা দিলে ভালো হতো বেশি। মাথাটাও দিয়ে দিলাম কারণ পরে আর খাওয়া হবে না মাথাটা। ভালো করে একটু মেখে নিই। আমি মশলাটা একটু চেক করে দেখলাম যে একটু আর একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস দেওয়া বাকি আছে সেটা দিব। ভালো করে মাখিয়ে নিলাম আগে। আর এখন দিয়ে দিব আমি সর্বশেষ যে সরিষার তেল, তো বেশি না, খুবই সামান্য পরিমাণ, মানে এক চামচ কিংবা দুই চামচ আন্দাজ দিলেই হবে, দুই চামচ আন্দাজ দিলেই হবে। বেশি দিলে আবার ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এখানে সরিষা বাটা আছে। তো এখন আমি আবার একটু মিশিয়ে নেব তেলটা দিয়ে। পাল্টিয়ে পাল্টিয়ে একটু মিশিয়ে নিই। অল্প পরিমাণে পানি দিব, বেশি না। এতো 3-4 টেবিল চামচ আন্দাজ পানি দিলাম, কারণ একটু ঝোল ঝোল রাখবো এটা, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে। এখন ফাইনালি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে কাঁচা মরিচ। তো এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এই তো হয়ে গেল। তো কাঁচা মরিচগুলো একটু মুখটা ফেড়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভারও বের হবে। তো এই তো এখন এটাকে আমি ঢেকে 15 মিনিট রাখবো, তারপরে আমি এটা চুলায় বসাবো। ঢেকে রেখে দিলাম, 15 মিনিট পর আমি এটি চুলায় বসাবো। 10 থেকে 15 মিনিট, 10 মিনিট রাখলেই হবে। এই তো মাছটা বসিয়ে দিলাম। তো তো আমি যে একটা স্ট্যান্ডে দিছি, আর হচ্ছে পানিটা হচ্ছে বাটির অর্ধেকের নিচে থাকবে, পানিটা বেশি দিলে আবার ভিতরে চলে যেতে পারে। এখন তো জাস্ট ঢেকে দেব। বাটিটা আমি উঠিয়ে নিলাম, তো দেখে নিলাম আগে পানিটা বাটিটার কোন তরে আছে। এখন পানিটা বলক আসলে তারপর আমি বাটিটা বসিয়ে দেব। তো পানিটা বলক আসুক, পানিটা ঢেকে দিই। তো পানি তো বলে চলে আসছে, তো আমি খুব সাবধানে বাটিটা বসিয়ে দিছি, এখন ঢেকে দিলাম। আর এটা মিডিয়াম আর কি, মিডিয়াম লো থাকবে। আর এটা আমি ঘড়ি ধরে 15 মিনিট চাল দিব মিডিয়াম আছে। 15 মিনিট পরে আবার দেখাচ্ছি কেমন। আর এই চুলায় আমি রান্না করে নিচ্ছি কাঁকরোল আর আলু দিয়ে চিংড়ি মাছ। তো ভাবছিলাম মাছের ডিম দিয়ে রান্না করব, তো রাইনার আব্বু বললো যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, কাঁকরোল চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি মজা। তো মশলাটা কষিয়ে তারপরে কাঁকরোল আর আলু দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে দিব। তো এই দুইটা আইটেমই, আর কিছু না আজকে। আর তো ফ্রিজে শাক আছে, ডাল আছে, ওগুলো একটু নামিয়ে গরম করে নেব। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, 15 মিনিট পর মাছটা কেমন হলো সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন ক্যামেরাটা বন্ধ করি। 15 মিনিট হয়ে গেছে, তো আমি এত জালটা নিয়ে দিলাম,
এখন এটা উঠিয়ে তারপরে দেখি যে কেমন হলো। আর ইলিশ মাছ তো বেশি জাল দেওয়া লাগে না, এটা সবাই জানেন, অল্প ভাপই হয়ে যায়। তো এটা এখন খুলবো, খুলে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই তো হয়ে গেছে মাছটা, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠছে। তো উপরে তেল এরকম ভেসে উঠলে বুঝবেন যে হয়ে গেছে। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার রান্না, আর আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি আর একটু ছবি তুলছি, কারণ পরে এগুলো একটু পোস্ট করব আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই বলবেন। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।